ইউক্রেনে রাশিয়া গণহত্যা চালাচ্ছে বলে অভিযোগ তুলেছেন দেশটির ফার্স্ট লেডি ওলেনা জেলেন্সকা। সতর্ক করেছেন, রুশ আগ্রাসনের পরবর্তী শিকার হতে পারে ইউরোপ। ইউক্রেনের আকাশকে নো ফ্লাই জোন ঘোষণার জোর আহতিও জানিয়েছেন ওলেনা। ইউক্রেনের রুশ অভিযান শুরু দুই সপ্তাহ পেরোলেও পুতিন বাহিনীকে আটকাতে সক্রিয়ভাবে এগিয়ে আসেনি পশ্চিমা বিশ্ব। কিয়েভকে সামরিক সহায়তা আর মস্কোর উপর নিষেধাজ্ঞা দেওয়ার মধ্যেই সীমিত আছে সব পদক্ষেপ। এতে পরিস্থিতি বদলাচ্ছে না, প্রাণহানি আর ক্ষয়ক্ষতি বাড়ছেই। এই অবস্থায় আবেগঘন এক খোলা চিঠিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সামনে যুদ্ধের ভয়াবহতা তুলে ধরেন ইউক্রেনের ফার্স্ট লেডি ওলেনা জেলেন্সকা। স্থানীয় সময় মঙ্গলবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভলদিমির জেলেন্সকির ওয়েবসাইটে এটি প্রকাশ হয়। ইংরেজিতে লেখা চিঠির শুরুতে ফার্স্ট লেডি ওলেনা বলেন, সাক্ষাৎকার দিতে অনেকেই আমাকে পিড়াপিড়ি করছিল, তাদের সব প্রশ্নের উত্তর এই চিঠিতে আছে। তিনি বলেন, এই আগ্রাসন বিশ্বাস করা অসম্ভব। শান্তিপ্রিয় দেশ ছিল আমাদের, শহর গ্রাম সব জায়গা ছিল প্রাণোচ্ছল, আর এখন এখানে বেসামরিক নাগরিকদের হত্যা করা হচ্ছে। যদিও রাশিয়া এটিকে বিশেষ অভিযান বলে চালানোর চেষ্টা করছে। শিশুদের হতাহতের ঘটনা এই আগ্রাসনের সবচেয়ে ভয়াবহ দিক উল্লেখ করে ওলেনা বলেন, 8 বছরের এলিস প্রাণ হারায় অক্টিরকার রাস্তায়। যখন সে মারা যায়, ওর দাদি বাঁচানোর চেষ্টা করেছিলেন। ধ্বংসাবশেষের আঘাতে 14 বছরের আরসিনি মারা গেছে। ওকে বাঁচানো যায়নি, কারণ তখন সেখানে গোলাগুলি চলছিল, অ্যাম্বুলেন্স আসতে পারেনি। রাশিয়া বলছে তারা বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে যুদ্ধ করছে না, তাই শুরুতে রুশ হামলা প্রাণ হারানো শিশুদের নাম বলছি। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেন এবং দেশটির নাগরিকদের দেশপ্রেমকে অবমূল্যায়ন করছেন বলে অভিযোগ ইউক্রেনের ফার্স্ট লেডির। তিনি বলেন, ক্রেমলিন কর্মকর্তারা প্রোপাগান্ডা চালিয়ে যাচ্ছেন। বুক ফুলিয়ে তারা বলেছিলেন ইউক্রেনীয়রা ফুল দিয়ে তাদের বরণ করবে, কিন্তু বাস্তবে তাদের দিকে ককটেল ছোড়া হচ্ছে। চিঠিতে ইউক্রেনের পাশে দাঁড়ানোয় বিশ্ববাসীকে ধন্যবাদ জানান ওলেনা। নো ফ্লাই জোন ঘোষণা করতে পশ্চিমাদের আহ্বান জানিয়ে ইউক্রেনের ফার্স্ট লেডি বলেন, আপনারা আকাশপথ বন্ধ করে দিন, আমরা স্থলভাগ সামলাচ্ছি। সংবাদ মাধ্যমকে প্রকৃত চিত্র তুলে ধরার আহ্বান জানিয়ে চিঠি শেষ করেন ইউক্রেনের ফার্স্ট লেডি ওলেনা জেলেন্সকা। এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন বেশ একটা চাপেই পড়েছেন বলে মনে হচ্ছে। রাশিয়া যেমন পাত্তা দিচ্ছে না তাকে, তেমন পাত্তা পাচ্ছেন না সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের কাছেও। ফোনে এক সপ্তাহ ধরে চেষ্টার পরও ইউক্রেন সংকট ও তেল নিয়ে ওই দুই দেশের নেতার সঙ্গে নাকি তিনি কথাই বলতে পারেননি। বুধবার এমন খবর দিয়েছে তারই দেশের সংবাদ মাধ্যম দ্য ওয়াল স্ট্রিট জার্নাল। রাশিয়া ইউক্রেনে হামলা শুরুর পর অন্য দেশের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ভ্লাদিমির পুতিনের দেশের উপর নানা নিষেধাজ্ঞা দিয়েছে। সর্বশেষ তারা ঘোষণা দিয়ে জানিয়েছে দেশের রাশিয়া থেকে তেল গ্যাস কয়লা আনা সম্পূর্ণ নিষিদ্ধ। এই প্রেক্ষাপটে ইউক্রেনের পক্ষে সমর্থন জোগাড় ও তেল নিয়ে একটা সিদ্ধান্তে পৌঁছাতে সৌদি ও আমিরাতের সঙ্গে কথা বলতে চাইছে যুক্তরাষ্ট্র, তবে সে সুযোগ এখনও পাননি বাইডেন। মধ্যপ্রাচ্য ও যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা ওয়াল স্ট্রিট জার্নালকে জানিয়েছেন, সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান এবং সংযুক্ত আরব আমিরাতের যুবরাজ শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও ব্যর্থ হয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। সৌদি যুবরাজের সঙ্গে বাইডেন কথা বলতে চেয়েছেন জানিয়ে যুক্তরাষ্ট্রের এক কর্মকর্তা বলেছেন, ফোনে কথা বলার আগ্রহ প্রকাশ করেছেন প্রেসিডেন্ট, তবে তা এখনও সম্ভব হয়নি। সৌদি আরবের তেল ও তেলজাত পণ্য নিয়ে বাইডেন কথা বলতে চেয়েছিলেন বলে জানান তিনি। ইউক্রেন সীমান্তে টানা কয়েকদিন সেনা মোতায়েন করে রেখে সর্বশেষ গত 24 ফেব্রুয়ারি দেশটিতে হামলা শুরু করে রাশিয়া। পুতিন বাহিনীকে প্রতিরোধ করছে ইউক্রেনের সেনারাও। এরই মধ্যে 3 দফা ইউক্রেন রাশিয়ার বৈঠক হয়েছে, তবে কার্যত যুদ্ধ বন্ধ নিয়ে কোনো সিদ্ধান্ত আসেনি। ইউক্রেনে হামলা শুরুর আগেই বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম অস্থির হতে শুরু করে। এর প্রধান কারণ হল সৌদি আরবের পরই দ্বিতীয় দেশ হিসেবে সবচেয়ে বেশি জ্বালানি তেল রপ্তানি করে রাশিয়া। প্রাকৃতিক গ্যাস রপ্তানিতেও দেশটির অবস্থান শীর্ষে। সর্বশেষ মঙ্গলবার অশোধিত তেল 13 বছরের মধ্যে সবচেয়ে বেশি দামে বিক্রি হয়েছে। ব্যারেল প্রতি দাম উঠেছে $130, আর বিভিন্ন পাম্পে পেট্রোলের দাম সর্বকালের রেকর্ড ছাড়িয়ে প্রতি গ্যালন গড়ে $4.17 বিক্রি হয়। তেলের মূল্যবৃদ্ধি এবং রাশিয়ার তেলের উপর নিষেধাজ্ঞার কারণে বিকল্প সরবরাহ খুঁজে বের করার উপরও চাপ বাড়ছে। এ অবস্থায় যুক্তরাষ্ট্র সৌদি আরবকে তেলের উৎপাদন বাড়াতে চাপ দিতে চায় বলে মনে করছেন বিশ্লেষকরা। আমাদের এই আয়োজন ভালো লাগলে লাইক কমেন্ট বা শেয়ার করতে ভুলবেন না, সেই সঙ্গে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।